ভালো হয়েছে, যা জামা কাপড় গুনা কেচে ফেল। আমি করব না। তোকে গুন্ডা সাজিয়েছে বলে নিজেকে গুন্ডার মনে করেছিস? তুই গাধা, সারা জীবন গাধাই থেকে যাবি। এসে যেন দেখি কাপড়গুলো কেচে ছাদে মেলা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, না হলে পাড়ার সবার সামনে বলে দাও তুমি এই মেয়ে ছেলে ঘরে ঢোকো। একদম তোমার থাবড়ে মারু সব। এই টাকাগুলো সব বার করো। এই টিনা। হ্যাঁ এই নিন। রিঙ্কু। হ্যাঁ স্যার এই নিন টাকা। হালিমা, হালিমা স্যার ও তো আসেনি। কি এই সপ্তাহেও? স্যার একটা কথা বলবো। হ্যাঁ বলো। আপনি বিয়ে করেছেন? না। তো স্যার আপনি অত রোগা হয়ে যাচ্ছেন কেন? ও কিছু না স্যার, খাচ্ছে কম খাচ্ছে বেশি। এনিন ফোন নাম্বার। আমার বোন নতুন ফোন কিনে দিয়েছে, রাত্রে মিস কল দেবেন, আমি ঘুরিয়ে করব। আমি লোন দিয়েছি টাকা নেওয়ার জন্য, ফোন নম্বর নেওয়ার জন্য না। আগে টাকা দাও, গল্প পরে হবে। সব সময় টাকা টাকা করো না তো। ফোন নাম্বার দিচ্ছি তা নাই না, সব সময় টাকা। দাদা শুনছেন? হ্যাঁ কি হয়েছে? আমি কিস্তি আলা। ওসব কিস্তি টিস্তি আমার লাগবে না। না 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 না, আমি কিস্তি আনতে এসেছি। আপনারা অনেকদিন কিস্তির টাকা দেননি তো, তাই আনতে এসেছি। তালনটা কারা দিয়েছিস? আপনার বউকে। তা আমারে দেখে কি মেয়ে ছেলে মনে হচ্ছে? মেয়ে ছেলে আর বেটা ছেলের মধ্যে পার্থক্য বুঝিস না? দেখ ওদিকে আছে কিনা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। এই তো বাড়ি এলো, আবার কোথায় গেল? আমার পেটু ভাঙাই বাড়ি, পেটে পেটে বুদ্ধি, আমার কাছ থেকে টাকা নেবে অত সোজা? তোকে গুন্ডা সাজিয়েছে বলে নিজেকে গুন্ডার মনে করেছিস? তুই গাধা, সারা জীবন গাধাই থেকে যাবি। এসে যেন দেখি কাপড়গুলো কেচে ছাদে মেলা হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে। ও বৌদি ভালো আছো? হ্যাঁ ঠাকুর বউ ভালো আছি, তুমি ভালো আছো? দূর ভালো আর কোথায়, লোনের জ্বালায় জীবন গেল, একটা টাকা পয়সা ঘরে রাখতে পারেনি,
সারা ঘরের ভেতর থেকে এসে টাকা বার করে নিয়ে যাচ্ছে। ওসব লন্ডন তোমাদের বাড়ি থেকে নিয়ে যায়, আমাদের বাড়ি থেকে নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। আমার বাড়ি কোথায় জানো তো? আরে থাক থাক বৌদি, জানি কোনো উপায় থাকলে সেটা বলো তো। কিনে তোমার বউকে পাঠিয়ে দিও, টেকনিক শিখিয়ে দেব। ঠিক আছে। কি গো, ও শালাটা আবার সামনে তো আসবে না তো? হ্যাঁ তা তো আসবেই। এবার আশুর গায়ে গরম জল ঢেল দেবো, মাথা ফেটে দেবো শালার, কাঁটা চামচ দিয়ে। তোরে বেশ উস্তাদি মারতে বলিছে, তুই আমার বিয়ে করছিস না আমি তোরে? কি করি দেখ, আমার শালাই পেটে ভাঙাই বাড়ি, পেটে পেটে বুদ্ধি। প্রত্যেক সপ্তাহে আমাকে ঘোল খাওয়াবে, আজকে পয়সা আদায় করেই যাব। আয় তুই, সারা জীবনের মতো লন্তা শোধ করিয়ে দেব। আসুন স্যার ঘরে আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। ওসব ঘরে ঘরে যেতে পারবো না, আগে টাকা দাও। আরে আসুন না, রোজ সপ্তাহে নাই ঘোল খাওয়ায়, এই সপ্তাহে নাই একটু জুস খাওয়াবো। তিস, হাত ধরে টানা টানি করলে আমার লজ্জা লাগে না? লোনটা দিয়ে দিলেই তো হয়, কালুয়াটা বাড়ি নেই তো আবার। এ কি আবার দরজাটা বন্ধ করছো কেন? না না কেউ নেই, চলো চলো। তুমিও না, শুধু শুধু স্যার হাতটা একটু ধরুন না। লোনটা ঠিক সময় দিয়ে দিলেই তো পারো, এইসবের কি দরকার? একটু হাসো দেখি বাবা। স্যার আমার ঘরে ঢুকেছে, কে কোথায় আছে বাচ্চা? স্যার আমার ঘরে ঢুকেছে, কে কোথায় আছে বাচ্চা? এইবার তোমার কি হবে স্যার? কি টাকা লাগবে? এবার টাকা চেয়ে দেখো, ভিডিও নেটে ছেড়ে দেব। এই নেটে ছেড়ে দাও তো, ছেড়ে দাও তো। কি গো ছেড়ে দেব? আচ্ছা দিচ্ছি তাহলে। জুস খাবে শখ কত? এই স্যার আমার লোন তোমাকে শোধ করে দিতে হবে, না হলে পাড়ার সবার সামনে বলে দেবো তুমি এই মেয়ে ছেলে ঘরে ঢোকো। একদম তোমার থাবড়া মারু সব। আমি আমি তোমার লোনে শোধ করে দেবো, তোমার লোনে শোধ করে দেবো। না না নেট ছাড়ু না, নেট ছাড়ু না, এবারকার মতো ক্ষমা করে দাও, এবারকার মতো ক্ষমা করে দাও। আমি কি মতো এলুন? না না মেরু না, তোমার লোনে শোধ করে দেবো, তোমার লোনে শোধ করে দেবো, মেরু না। আমার বাড়ি পেটে ভাঙায়, আমার পেটে পেটে বুদ্ধি, আমার সাথে টাকা নেবে? ও আত্মীয় সোজা।